হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফিরে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে তোমাদের সামনে। আমরা দেখেছি আমফান ঘূর্ণিঝড়, বুলবুল ঘূর্ণিঝড়, এছাড়াও অনেক ঘূর্ণিঝড়। তবে এই সমস্ত ঘূর্ণিঝড়ের থেকেও বড় বড় ঝড় আছড়ে পড়তে চলেছে ভারত এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায়। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো গবেষণায়। 2020 সালে আমফান ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দুই বাংলা জুড়েই। দুই বাংলার উপকূলবর্তী এলাকা আমফান ঝড়ের প্রভাবে তছনছ হয়ে গিয়েছে। তবে আগামী দিনে এর থেকেও আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে ভারত এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায়। বাড়তে চলেছে সমুদ্রের জলস্তর, এর ফলে ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বাংলাসহ বাংলাদেশের এবং ভারতের বিভিন্ন উপকূলবর্তী এলাকায়। খড়গপুর আইআইটি গবেষকদের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ক্লাইমেট ডায়নামিক স্প্রিঙ্গার নামের একটি ম্যাগাজিনে আইআইটি খড়গপুর গবেষকদের একটি ভয়ঙ্কর রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্টে বলা হয়েছে দক্ষিণ ভারত মহাসাগরীয় উপকূলে ঝোড়ো হাওয়া ও বড় ঢেউয়ের প্রবণতা খুব বাড়ছে। এর ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী নিচু এলাকা অচিরেই জলের তলায় চলে যাবে। জুন থেকে নভেম্বর মাসের মধ্যে দফায় দফায় এই দুইয়ের প্রবণতা লক্ষ্য করা যাবে। দক্ষিণ ভারত মহাসাগরের ঢেউয়ের উচ্চতা অন্তত 1 মিটার বেড়ে যাবে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়ার কারণে খুব সহজেই নোনা জল উপকূলবর্তী এলাকার ভূগর্ভস্থ জলের সঙ্গে মিশে যাবে। এর ফলে চাষ আবাদে ব্যাপক ক্ষতি হবে পানীয় জলের, আর চাষাবাদে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার কারণে আর্থসামাজিক কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়বে। উল্লেখ্য 2020 সালে আমফান ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলার উপকূলবর্তী এলাকা। আমফান ঝড়ের প্রভাবে তছনছ হয়ে গিয়েছে। শুধু আমফান নয়, আরও অনেক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল। বিশেষজ্ঞদের মতে আরও অনেক এর থেকেও ভয়ঙ্কর দুর্যোগ আসতে চলেছে ভারতসহ বাংলাদেশের উপকূলবর্তী এলাকায়। গত শতাব্দীর প্রবণতা থেকে গবেষকদের দাবি ঝড়ের দাপট বাড়বে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায়। উত্তর ভারত মহাসাগর, দক্ষিণ পশ্চিম আরব সাগর, দক্ষিণ চীন সাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঢেউয়ের উচ্চতা প্রায় 0.6 মিটার পর্যন্ত বেড়ে যাবে। এছাড়াও সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছে এই রিপোর্টে। আর এর ফলে হিমবাহ তো অলরেডি গলা শুরু হয়েছে, এর ফলেই তলিয়ে যেতে চলেছে ভারত ও বাংলাদেশের উপকূলবর্তী কিছু গ্রাম। তো বন্ধুরা, এই ছিল এক গুরুত্বপূর্ণ খবর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন, আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।